এদিকে ডেঙ্গুতে মাদারীপুরে মারা গেছে রিপন হাওলাদার নামে এক যুবক। খুলনায় মারা গেছে খাদিজা নামে এক গৃহবধূ। সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে চলেছে। ডেঙ্গু জ্বরে আক্রান্তদের পানি জাতীয় খাবারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাদারীপুরের শিবচরে মারা গেছে জেলার রাজারচর গ্রামের রিপন হাওলাদার। তিন দিন আগে জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা থেকে শিবচরে যায় সে। রবিবার রাতে শারীরিক অবস্থা খারাপ হলে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয় রিপনের। এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলায় পাঁচজনের মৃত্যু হলো। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তার প্লাটিলেট কাউন্ট ছিল 1,90,000। তখনও সে আমাদের কাছে সাথে সাথে আসেনি। রাত্র 11টার সময় তার অবস্থা খুবই সংকটাপন্ন হয়ে পড়লে তারা বাড়ি থেকে রওনা দেয় এবং পথিমধ্যে এই রিপন হাওলাদার নামে 30 বছরের এই রোগীটা মারা যায়। আমাদের কাছে যখন সে রাত্র 11:45 আসে জরুরি বিভাগে, তখন সে অলরেডি মৃত। বাগেরহাটের শরণখোলা উপজেলার গৃহবধূ খাদেজা বেগম ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে গত দুদিনে খুলনায় 3 জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 100 বেড চালু করা হয়েছে। খুলনা বিভাগের 10 জেলায় 697 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। গত 18 দিনে রংপুরে 9 জন নারী ও 4 জন শিশুসহ হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হয়েছে 61 জন। এর মধ্যে 18 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 154 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। সিরাজগঞ্জে এ পর্যন্ত 143 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন 27 জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত খাগড়াছড়ির সদর হাসপাতালে 26 জন ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে তাদের 11 জন। বাকি 15 জনকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কাউকে ডেঙ্গু পরীক্ষা না করার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন মোহাম্মদ ইদ্রিস মিয়া। জানান, খাগড়াছড়ি জেলায় 120টি ডেঙ্গু শনাক্তের কিট রয়েছে। গোপালগঞ্জে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে 35 দাঁড়িয়েছে। এর মধ্যে 18 জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। গত 24 ঘন্টায় সাতক্ষীরায় আরও 16 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট 66 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এসব রোগীর অধিকাংশ ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় ফিরে গেছেন। ডেঙ্গু জ্বরে আক্রান্তদের ডাব, শরবত ও পেঁপে খাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। মোর্শেদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।